Yo, what's going on guys? Kya hona tumra? Welcome back to another gameplay video of Minecraft Hardcore Series. তো মাইনক্রাফট হার্ডকোর সিরিজের লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা গেছিলাম হচ্ছে নেদারেতে, যেখানে খুব আচ্ছা খাসা কিছু হয়নি, কারণ ওখানে গিয়ে আমরা একটা হেভি জিনিস পেয়েছিলাম। কিন্তু সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলো দেখছো, এই যে এই জিনিসগুলো, এগুলো কেমন ধরনের কাঠ আমি জানি না ভাই, এটাকে কি বলে, বাট এটাকে আমি না লাইটের জন্য প্রত্যেক জায়গায় প্লেস করে দিয়েছি। যেমন হচ্ছে এই যে আমার বাড়িতে, প্লাস এই যে আমার গার্ডেনে, এই দেখো ভাই, এটা হচ্ছে আমাদের চেরি গার্ডেন যেটা আমরা বানিয়েছিলাম। বাট এখানে আশেপাশে দূর দারাজ পর্যন্ত কোনো চেরি গার্ডেন নেই ভাই, আমাকে অনেক দূর থেকে চেরি গাছ আনতে হয়েছিল, বাট তাও ঠিক আছে। আর তারপর আমরা বানিয়েছিলাম হচ্ছে একটা এক্সপি ফার্ম। আর আমি ভাবছি এক্সপি ফার্মটা ওয়ার্ক করছে না কেন ভাই, কারণ এক্সপি ফার্ম মাঝে মাঝে ওয়ার্ক করছে না, কারণ একটা জিনিস হচ্ছে সেটা যে আমি যতক্ষণ এই এক্সপি ফার্মটা রেঞ্জে থাকবো, এইখানে রেঞ্জে, ততক্ষণ এই এক্সপি ফার্মটা স্পন হতে থাকবে। মানে আমি যদি এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়িয়ে থাকি, ততক্ষণ এই জায়গাটা ভরে যাবে। মানে 10 মিনিট যদি আমি এফকে হয়ে দাঁড়িয়ে থাকি, তখন এই জায়গাটা পুরোটা ভরে যাবে। বাট যদি আমি এই জায়গাটাতে নাই থাকি, তাহলে কিভাবে হবে ভাই কেসটা বলো তো? যদি আমি দাঁড়িয়ে না থাকি, তাহলে ভাই এখানে এক্সপি আসছে না। বাট আমাকে কি করতে হবে, একটা জুগাড়ু টেকনিক করতে হবে, সেটা হচ্ছে যে আমাকে একটা এক্সপি ফার্ম বানাতে হবে যেটা হচ্ছে স্পনার দিয়ে হবে। কারণ এটা দিয়ে না স্পন হবে তখনই যখন তুমি এখানে দাঁড়িয়ে আছো, তখনই ওই অন্ধকার জায়গাটা স্পন হবে, তখনই পড়বে। কিন্তু স্পনারে র্যান্ডামলি স্পন হতে থাকে আর ওখান থেকে আমরা এক্সপি পেতেই থাকবো। কিন্তু একটা জিনিস মাইনাস পয়েন্ট হয়ে যাবে, সেটা হচ্ছে যে আমরা এইখান থেকে স্কেলিটন, ক্রিপার, জম্বি সব পাই, বাট ওই যে এক্সপি ফার্মগুলো থাকবে যেটা স্পনার দিয়ে হয়, সেইখান থেকে শুধু আমরা জম্বি বা শুধু স্কেলিটন বা শুধু ক্রিপার পাবো, বা শুধু মামা, মানে একটা স্পনার দিয়ে এক ধরনের জম্বি বেরোবে ভাই, অত ফালতু হয়ে যাবে। বাট যেটা হচ্ছে মেইন কথা, যে আমি কিছুক্ষণ আগে কি করেছি জানো, কারণ আমি এখন অফলাইন খেলছিলাম, আর তার আগে হ্যাঁ আমি জিনিসপত্র দেখিয়ে দিই, এরকম ভাই আমি কতগুলো ম্যাগমা ব্লক কেটে এনেছি ওখান থেকে। কারণ আমার মাথায় একটা আইডিয়া এলো যে আমরা এই জায়গাটা নর্মাল চেরি গাছ তো করে রেখেছি ভাই, এটা রাতে হেভি সুন্দর দেখতে লাগছে ভাই, আমি দেখেছিলাম। আর এই জায়গাটা আমি বাইদে কমপ্লিট করে দিয়েছি, এই দেখো ভাই আমাদের বাড়িটা হাফ হয়েছিল। আমি তোমাদের দেখি দাঁড়া আমাদের স্পাই গ্লাসটা কোথায় ভাই, এটা সব থেকে দামি জিনিস, ঠিক আছে? স্পাই গ্লাস সবসময় লাগে, একটু গাজর খেয়ে নি। আর আমাদের এই ছোটো ছোটো গাছগুলো বড় হচ্ছে আস্তে আস্তে, তো এই ফুলগুলো আসতে বড় হোক, তারপর আমি চেঞ্জ করে দেবো। আর এই দেখো ভাই আমাদের বাড়িটা এবার ঠিকঠাক লাগছে ভাই, এখানে মানে আপাতত এখনও কিছু করা নেই, জাস্ট বাড়িটার বাইরেটা স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে আছে, তো আমাদের ওই বাড়ির স্ট্রাকচারটাই ঠিক ছিল। বাট এবার দেখো আমি ভাই এখানে ওয়াল লাগাবো, মানে ওয়াল নেই, এখানে অন্য কিছু একটা করবো, এদিকে অন্য কিছু একটা করবো ভাই, প্রত্যেক জায়গায় অন্য কিছু করার প্ল্যান আছে। বাট এই দেখো ভাই এবার বাড়িটা ঠিক লাগছে না ভাই, এবার কমপ্লিট লাগছে। আর এখান থেকে এবার শুধু 2-3 খানা টাওয়ার তুলতে হবে উপরের দিকে, তবে ঠিকঠাক লাগবে। আর হ্যাঁ আমি তোমাদের দেখি একটু আগে আমি কি করেছি, ম্যাগমা ব্লক তো কেটে এনেছি, আর তার সাথে সাথে কি করেছি দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট। এই জায়গাটা দেখো ভাই, এই জায়গাটা, এই দেখো এই জায়গাটা পুরোটা ক্লিয়ার করেছি, কারণ এখানে আমি বানাবো হচ্ছে ফিশ ফার্ম। আর তোমরা নিশ্চয় ভাবছো ফিশ ফার্ম কী করা হয় ভাই, কারণ এখানে তো ফিশই নেই ভাই, ফিশ চলে আসবে এক্ষুনি, তোমরা চাপ নিও না। দেখো ওখানে কত ফিশ আছে দেখতে পাচ্ছ, বাট আমার ইয়েগুলো ভাই অক্সিজেন কমছে, দাঁড়া এক মিনিট ভাই নিঃশ্বাস নিয়ে নিই, তারপর তোমাদের আমি বোঝাচ্ছি ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানেও ম্যাগমা ব্লক ছিল, বাট এইটুকু ম্যাগমা ব্লকে আমার হবে না ভাই যেটা আমি করতে চাই। বাট ওখানে দেখো ক্যাল্প রয়েছে, আর ক্যাল্প আমার অনেক লাগবে, ঠিক আছে? ক্যাল্প দিয়ে এখানে হয়ে যাবে ওইটা, এখানে অনেক ফিশ মানে নর্মালি স্পন পাবে। তো এখানে আমি বানাবো হচ্ছে একটা ফিশ ফার্ম, ঠিক আছে? আপাতত উপরে যাই, তোমাদের দেখাচ্ছি ভাই আসলে কেসটা কী হবে। তার আগে আমরা যাবো হচ্ছে মাইনশাফটে ভাই, আমি 3-4 দিন ধরে ভাবছি মাইনশাফট যাবো, বাট যেতে পারছি না। আর হ্যাঁ এই ভিডিওটা লাইক এম হচ্ছে 5000 লাইক, ঠিক আছে? তো তোমরা যদি 5000 লাইক করে দাও, তাহলে এই সিরিজটার আর একটা নতুন পার্ট আমি স্টার্ট করে দিয়ে দেবো, যেই 5000 লাইক হবে আমি দিয়ে দেবো। তো তোমরা সেই নিয়ে চাপ নিও না, আর হ্যাঁ ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা 200K অনেক কাছে আছি। আমি জানি না যখন আমি ভিডিওটা দিচ্ছি তখন 200K অলরেডি আই থিঙ্ক হয়ে গেছে, আমি শিওর নয় বাট হয়ে গেছে আই থিঙ্ক। বাট যদি হয়ে গিয়ে থাকে তাহলে থ্যাংক ইউ ভাই 200K জন্য, লেটস গো ভাই, লেটস গো, এখনো অনেক দূর যেতে হবে আমাদের 500K, তারপর 1 মিলিয়ন ব্রো, এখন অনেকটা দূরে আছে, বাট হয়ে যাবে, তোমরা থাকলে মানে কাছে থাকলে হয়ে যাবে, সাথে কি কাছে, সাথে সব জায়গায় থাকতে হবে তোমাদের। বাট আপাতত যদি আমার কাছে হচ্ছে আমাকে মাইন্ড শাফটে যেতে হবে, তার জন্য আমাকে কি একটা কিছু বলেছিল যে ওভেনে যদি আমি, এক মিনিট এখানে আমার আইটেমগুলো নেই না, আমাকে আইটেমগুলো এই ফালতু আইটেমগুলো না এখানে রাখতে হবে, দাঁড়ো এখানে এইগুলো রেখে দিই। নেদার কোয়ার্টজ দিয়ে কি হয় আমাকে কেউ একটু বলে দিও প্লিজ, আমি জানি না ভাই কি হয়। ডায়মন্ড এখানে আমার কাছে আছে, শিল্ড নিতে হবে ভাই, শিল্ড আর একটা বানাতে হবে। তো আমি শিল্ড কি ডায়মন্ডের বানাতে পারবো? আই থিঙ্ক আমার মনে হয় না আমি বানাতে পারবো। চলো আপাতত চেক করি যে শিল্ড কি ডায়মন্ডের হয়। চলো এখানে চলে এসেছি, এবার পটেটো সব পেল হয়ে গেছে, মানে সব পটেটো রেডি, এবার আমি পটেটো নিয়ে যাবো ভাই, কারণ পটেটো দিয়ে খুব সুন্দর ইয়ে হয়ে যায়, কি বলে খাবার আছে। তো চলো এগুলো রেখে দিই, বোটা লাগবে আমার ভাই, দুটো বো দিয়ে কি বো হবে, দাঁড়াও এটা এনচান্টেড বো, এটা নর্মাল বো, তো কি আমাকে নর্মাল বো হবে ভাই? এটা আমার দরকার নেই, আমার এনচান্টেড বোটা আনব্রেকিং লাগানো আছে, আর এটাতে নর্মাল বো ভাই, এটা কি হচ্ছে? আরে এনচান্টেড বো দে কমসে কম ভাই, নর্মাল দিচ্ছে, ছি এত ফালতু জিনিস আমার চাই না। বাট দাঁড়াও আপাতত আমাকে কি করতে হবে, এখানে নেদার রাখতে হবে, এখানে গ্লোস্টোন রাখতে হবে, ডায়মন্ড রাখতে হবে ভাই। ডায়মন্ড দিয়ে আমি এক কাজ করি, শিল্ড বানানো যায় ডায়মন্ড দিয়ে না, আয়রন দিয়েই হয় ভাই, ডায়মন্ডের হয় না, আমার কাছে আয়রনের কমতি আছে ভাই, আয়রনই লাগবে আমার, তারা এটা রেখে দিই। আর আমার ডায়মন্ডের হেলমেটটা পরে নি, কারণ এই গোল্ডেরটা আমি লাস্ট টাইম নেদারে গেছিলাম যখন তখন পড়েছিলাম। তো আমাকে পেকাক্স নিয়ে রাখতে হবে একটা, আর হ্যাঁ আমাকে কি একটা বলেছিল দাঁড়া, আমি যেটা মেন করতে এলাম সেটাই ভুলে গেলাম, যে যদি আমি ডায়মন্ডের পিকাক্সকে ওভেনে দিই, ডায়মন্ড বা আয়রনের, তাহলে এটা আয়রন পাবো আই থিঙ্ক ভাই, আয়রন পেলে খুব ভালো হবে। 3টা আয়রন দিয়ে দে ভাই, কারণ এটা 3টা আয়রন দিয়ে বানানো, ঠিক আছে? পিকাক্সটা দেখি কটা আয়রন দেয় ভাই, আমি নিজেও জানি না কটা আয়রন দেবে আমাকে, বাট চেক তো করা যাক।
बेटा जी पोपट बनाता है आयरन नगेट दिलो एक छी भाई आयरन नगेट एक तीनटे आयरन दिए बनिए पिकैक्स आयरन नगेट दिल छी यार ये फालतू जिस क्या बेकार वेस्ट कर लो पिकैक्स के जरा नेदर एग गुलो रेखे दी तरह माइंड शाफ्ट चले जाए भाई चुपचाप और कैकटा काट नहीं बैस दादा कि लगे ना भाई खबर नहीं कयलाओ नहीं हल्का कोवास्टोन लगे ना दादा भाई डायमंडे नखाना ब्लॉक आज ठीक है अमीर तो आछी आमी तुम्हारा जाई बोला अमीर आमी आछी भाई ठीक है चलो आपातत एखाने आर कयला कोथाय आछे आमार काछे आछे अरे हल्का कयला ने আর এখান থেকে আলু নে এখানে আলুটাকেও দিয়ে দে ভাই এখানে প্রায় তো যতক্ষণ আমি ঘুরে আসবো ততক্ষণ আলু হয়ে যাবে অলরেডি ক্লোজ টু আমি নিয়ে কি করছি ভাই চলো হয়ে গেছে ইনভেন্টরি পুরো শর্ট আউট আমাকে যদি কেউ পারো তো বলে দাও যে আমি এক্সপি ফার্মটাকে চেঞ্জ করবো কারণ আমাকে এখানে এফ কে থাকলে তবে আসবে এখানে জম্বি না তো আসবে না ভাই এই জম্বিটা মানে ফার্মটা কাজ করছে না আমার লাগবে আয়রন ভাই গোল্ড আছে বাট আয়রন নেই ঠিক আছে এইগুলো দিলে আবার নাগেটস হয়ে যাবে ভাই তার থেকে ভালো তো আমি আয়রন স্ট্যান্ড মানে স্ট্যান্ডে আয়রন নাগেটস গুলো রাখবো মানে আয়রন নাগেটস বলছি ভাই আয়রনের সব জিনিসপত্র গুলো রাখবো রেডস্টোন রয়েছে এখানে ডায়মন্ড রয়েছে ভাই ডায়মন্ড রেডস্টোন এখানে কে রাখে ভাই এইখানে রাখে এটা হচ্ছে সব জিনিসপত্র চেস্ট চলো হয়ে গেছে সব কিছু ঠিকঠাক বাট আমাদের দেখো ভাই ওখানে চাষ কমপ্লিট হয়ে গেছে আর ওদিকেও চাষ রেডি হয়ে গেছে তো আমি এক কাজ করি আমি না ঘুমিয়ে নি পৌঁছ ঘুমিয়ে নেবো ভাই রাতে গেলে না একটু ভয় লাগে ভাই আমার সত্যি হ্যাঁ আমার ফাটে আমি সত্যি বলে দিচ্ছি ভাই রাতে গেলে আমার একটু খুব ফালতু ফাটে বাট রাত এখনো হয়নি আমি একটু ওয়েট করি রাত হওয়ার আর এখানে দেখো ভাই তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমাদের গরু কম আছে ভাই দাঁড়া এক মিনিট ভাই আমাদের উইট এখানে বসানো আছে না উইট এখানে আছে ভাই ক্যারেট এখানে আছে উইট নেই বাট আমাকে কেউ বলবে ভাই আমার এক্সপি ফার্ম কেন কাজ করছে না আমি জানি না ভাই কেন কাজ করছে না বাট আমার মনে হচ্ছে তলায় টর্চ বসানো বলে একমাত্র কাজ করছে না নাকি ভাই টর্চও তো সাইডে বসানো এই জায়গাটা অন্ধকার লাগবে নাকি কি কেসটা কি আমি ঠিক বুঝতে পারছি না মানে আমাকে এখানে এফ কে থাকলে কিন্তু দুটো তিনটে জম্বি আসছে এই জায়গাটায় মানে এখানে ধরো চুপচাপ দাঁড়িয়ে আছে আমি 10 মিনিট ধরে তখন দুটো তিনটে জম্বি চলে আসছে বাট যদি আমি না দাঁড়াই তখন না আসছে না বাকি আমাকে যেটা কি করতে হবে এই দেখো আসলো ভাই দেখলে যদি আমি দাঁড়িয়ে থাকি তবেই আসছে এখানে এই যে আসলো ঠিক আছে বাট এইটুকু এত স্লো কাজ করলে হবে না ভাই আমাকে লাগবে হচ্ছে অটোমেটিক একটা এক্সপি ফার্ম আর একটা আয়রন ফার্মও বানাতে হবে আমাদেরকে চলো আপাতত আমি কি করি রোটেন ফ্ল্যাশ সব থেকে ফালতু জিনিস রেখে দাও আর আয়রন নেই ঠিক আছে চলো এবার আমি শুয়ে পড়ি শুয়েতে দে না ভাই রাত হয়ে গেছে ওই দা সূর্য ডুবছে ওই দা ভাই কি সুন্দর লাগছে না সানসেট দেখতে যাদের সানসেট দেখতে ভালো লাগে তারা লাইক করে দাও ঠিক আছে আর সাবস্ক্রাইব করে দাও যাদের সানরাইজ দেখতে ভালো লাগে দেখো ভাই কি সুন্দর লাগছে না সানসেট দেখতে ও লেটস গো চলো সানসেট হয়ে গেছে আর এদিকে রাত হয়ে গেছে আর আমার বলতে না কেন তাড়াতাড়ি সকাল হয় তাড়াতাড়ি রাত হয় আমি জানি না চলো ঘুমিয়ে পড়ি গুড নাইট গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছে এবার চলো চুপচাপ যাওয়া যাক হচ্ছে মাইন্ড শাফটেতে মাইন করতে কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের মাইন্ড শাফটে যাওয়ার প্ল্যান অনেক দিন ধরে কিন্তু আমরা যেতে পারছি না তারপর এসে আমরা আমাদের বাড়িটা কি লাগছে দেখো ভাই লাগছে দেখো খালি বাড়িটা ও লেটস গো ভাই বাড়ি তো না পুরো রাজমহল বানিয়ে দিয়েছি আমি বাট চলো আপাতত আমাকে যেতে হবে হচ্ছে ওই ক্যাসেলটাতে ক্যাসেল বলছি ভাই ওই মাইন্ড শাফটেতে আর মাইন্ড শাফটের লোকেশন আমি ভুলে গেছি ভাই দেবে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওই জায়গাটা কতটা ভালো লাগছে ভাই দেখতে ও লেটস গো ব্রো এই দেখো ভাই এই গ্রাফিক্সটা আলাদাই আছে এই শেডারটা তাই না তোমরা বলো আমি নেক্সট কি শেডার ইউজ করতে পারি ভিডিওতে বাই দ্য ওয়ে আমাকে যেতে হবে এখন ওই মাইন্ড শাফটাতে মাইন্ড শাফটা আরও আছে কোথায় আমি নিজেও ভুলে গেছি ঠিক আছে আই থিঙ্ক আমি যেই গুহাটাতে গেছিলাম ওইখানে মাইন্ড শাফট আছে ওইখান থেকে আমি কানেক্ট করতে পারি বাট আমি আমার বাড়ির কোয়ার্ডিনেশন ভুলে গেলে খুব ফালতু কেস হয়ে যাবে ঠিক আছে আমাকে আমার বাড়ির কোয়ার্ডিনেশনও মনে রাখতে হবে আর মাইন্ড শাফট আই থিঙ্ক এই দিকটা করে আছে ঠিক আছে আমি এখানে চেস্ট খুঁজতে এসেছিলাম না ফার্স্ট এপিসোডে একটা চেস্ট পেয়েছিলাম তো আপাতত আমি এদিক থেকে চুপচাপ চলে যাই মাইন্ড শাফট না এর ভেতরে না ভাই আমি জানি মাইন্ড শাফট কোথায় আছে ভাই আমি শুধু ওখানে ভয়েতে যাইনি কারণ তখন আমার কাছে না রিসোর্সেস ছিল না মানে মেন আইটেমগুলো ছিল না চলো আপাতত এখানে চলে এসেছি আর আই থিঙ্ক চেস্টটা আমি সামনে পেয়েছিলাম দেখো এই জায়গাটায় না ফিশ ফার্ম বানালে সব থেকে বেস্ট হয় কারণ এখানে অনেক ফিশ অলরেডি আছে ফিশ অলরেডি আছে না এখানে অনেকগুলো তো এখানে বানালে হয় বাট দেখো যেখানে তুমি ক্যাল্প লাগাবে না ওখানে ফিশ অলরেডি স্পন হতে থাকবে তো ঠিক আছে আপাতত সামনে যাওয়া যাক আর এখানে না এই যে এই দুটো আছে ভাই এরা না আমাকে মারতে চালু করে দেয় কারণ এদের লাস্ট টাইম আমি পিটিয়ে গেছিলাম এখান থেকে খুব ফালতুভাবে তাই না লামা তুই আমাকে চিনতে পারিস নি তো সত্যি চিনতে পারিস নি লেটস গো চিনতে পারিনি ভাই এরা মনে রাখে আবার হ্যাঁ ঠিক আছে তাই জন্য ভাই আমাদের দেখতে থাকতে হবে এই দেখো এই জায়গাটা করে কোথায় একটা আমি পেয়েছিলাম চেস্টটা ইয়েস এইখানটাই মনে হয় ধরো এইখান থেকে চুপচাপ চলে যাই ধরো এইখানে রয়েছে আমাদের ওই যে ফার্মটা ইয়েস ইয়েস এই তো এইখানে রয়েছে আমার মেন জিনিসটা ওই যে কি বলে ওটাকে মাইন্ড শাফট ভাই আমি না যত ডেঞ্জারের দিকে যেতে থাকি তত চাপে পড়ে যায় এই দেখো ভাই মাইন্ড শাফট আছে এখানে বাট এবার শিল্ড নাও হাতে কারণ পপ্পু গিরি করলে হবে না এখানে মাইন্ড শাফট এই দেখো ভাই মাইন্ড শাফট সামনেটা দেখো লেটস গো সামনেটা দেখো ব্রো ঠিক আছে চলো আপাতত আমাকে কি করতে হবে এই ক্রিপারগুলোকে না গেম বাজাতে বাজাতে যেতে হবে ক্রিপার চল ফাট 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 একটা ফাট চলো ফেটে গেছে ভাই একটা দিয়ে একটাকে মেরে দিয়েছি লেটস গো বাট এই দেখো ভাই মাইন্ড শাফট এইটা না এইটা হচ্ছে মাইন্ড শাফট যেখানে আমাকে কোয়ার্ডিনেশন প্লাস রাস্তা মনে রাখতে হবে বাট শুধু সামনে না কেউ থাকে ভাই চলো আস্তে আস্তে নেপর ল্যাপিস লাজুলি লাগবে না আমার ডায়মন্ড ভাই ডায়মন্ডই আছে চারিদিকে আরে তুই কি ভাই তোরা আমার পিছু পিছু ঝাঁপ ঝাঁপ মারছিস কেন ফাট আবে ফাট উপরে কোথায় যাচ্ছিস ফাটে কেন ভাই ফাটিয়ে দিয়েছি চলো বাট আমার শুধু এই একটাই ভয় ভাই আমার পেছনে না ক্রিপার এসে ফাটলে আমার হার্ড কোর শেষ হয়ে যাবে এইখানে এই দেখো ভাই পুরো ফালতুগিরি করছে দেখো এক দুই আমি টর্চ নিয়ে আসিনি নিজের সাথে লেটস গো আমি টর্চ নিয়ে আসিনি নিজের সাথে চলো টর্চ বানিয়ে নিয়েছি ভাই ফটাফট শুধু ক্রিপার না চলে আসে এই টাইমের পেছনে তারা টর্চ বসিয়ে দিয়েছি এবার এক কাজ করি বউ নিই ওদেরকে না ভরকে দিই নিজেদের মধ্যে হ্যাঁ এনে খা
ভাই এদেরকে দূর দূর থেকে মারতে হবে ঠিক আছে এদের সামনে গেলে না মেরে দেবে আমাকে দাঁড়া এক মিনিট ভাই আরে তোর থেকে আমার 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 হাতের রেঞ্জ ভালো রে তোর হাতে তো জোরই নেই আরে আমার বউ শেষ হয়ে যাবে ভাই এরকম করিস না দাঁড়া এক মিনিট ভাই এদেরকে সামনে গিয়ে মেরে আসি দাঁড়া ভাই এখানে অনেকগুলো স্কেলেটন আছে না তাই জন্য আমি মেইনলি এদেরকে দূর থেকে মারছি যদি একজন থাকতো তাহলে আমি ভাই এদের গেম বাজিয়ে দিতাম কোনো চাপ নিও না এই দেখো ভাই এখানে অ্যামেথিস্ট আছে যেটা আমার লাগবে না আর আরে আমাকে মারতে আসবে মার 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 ব্যাস ব্যাস এ আমাকে আমি জানতাম তো দেখো দুজন মিলে মারছে না এটাই সব থেকে ফালতু জিনিস এক মিনিট ক্রিপারকে দিয়ে যদি আমি মারা করে আমি সিডি পাবো লেটস গো মার 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 আরে ইয়ার ফাট 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 আরে ভাই এই স্কেলিটনগুলো খুব মাথা খারাপ করে বিশ্বাস করো স্কেলিটন সব থেকে ফালতু জিনিস পৃথিবীর ভাই আমার আমার তো তাই লাগে দাঁড়া এক মিনিট খেয়ে নি ভাই খেয়ে নি খেয়ে ভাই এই স্কেলিটন সব থেকে ফালতু জিনিস দাঁড়াও এক মিনিট আমাকে উপরে যাই স্কেলিটন একটা তলায় নামিয়ে দিয়েছি এবার উপরে যাই আর আমার এই টাইমে কেন নাক চুলকায় কে জানে ভাই এ এসছে দাঁড়াও এ চাঙ্গু মাঙ্গু যাতো এখান থেকে তাহলে এখান থেকে জম্বিগুলো ভাই ফালতু জিনিস জম্বিগুলো সব থেকে ইজি বাট ছোটটা নয় ভাই ছোটটা সব থেকে ফালতু লাগে আমার চলো এখান থেকে জম্বি চলো ইয়ে নিয়ে নিয়েছি আর তীরগুলো ভাই তীরগুলোকে আমি পাবো দাঁড়াও এক মিনিট ভাই এই ক্রিপারটাকে না মারা করে যাই এখান থেকে ফাটলো না একটা স্কেলিটন মেরেছিল ওই দেখো স্কেলিটন তলায় এবার এরা খুব ফালতু জিনিস রে এদের সাথে মারপিট করতে আমার দিন চলে যাবে দাঁড়াও এদেরকে অ্যাভয়েড করো আমি যাই না চুপচাপ গিয়ে এই জায়গাটা এক্সপ্লোর করি এক্সপ্লোর করি এখান থেকে মাইন শাফটে ঢুকে পড়ি চুপচাপ গিয়ে আর ওখান থেকে যা যা পাবো ডায়মন্ড গোল্ড আয়রন তো এখানে আছে ভাই আয়রন অনেক আছে আবার তুই মারতে এসছিস দাঁড়া এক মিনিট এই জায়গাটা একটা টর্চ আর এখান থেকে আমার আয়রন তো লাগবে ভাই তোমরা যাই বলো আয়রন আমার লাগবে ঠিক আছে আর আমি একসাথে ডায়মন্ড পিকাক্সও নিয়ে এসেছি যদি ডায়মন্ড পাই তো ডায়মন্ডও নিয়ে নেবো আর আমার পেছনে ছিকছিক যেই আমি সাউন্ড পাবো সেই আমি কী করবো আমার শিল্ডটাকে ব্লক করে দেবো কারণ আমি শিল্ড ওই জন্যই নিয়ে এসেছি চলো এখান থেকে আয়রন পেয়ে গেছি ভাই আমার আয়রন না একটুখানি কম পড়ছে জীবনেতে ইয়েস হ্যাঁ তুই 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 প্লেনে পে দে আরে পিপি লোকের সাথে তুই মারপিট করতে আসছিস লেটস গো ব্রো চলো এবার আমার পেছনে ক্রিপার আসবে ফাটবে নয়তো ভাই যদি ওয়ার্ডেন চলে আসে না না ওয়ার্ডেন তো এখানে আসে না ভাই ওয়ার্ডেন আসে ইনসেন্সুরিতে ঠিক আছে ওয়ার্ডেনের জন্য কোনো চাপ নেই চলো এখানে আয়রন অনেকগুলো পেয়ে গেছি রোটেন ফ্ল্যাশ লাগবে না আয়রন আয়রন ওই দেখো আয়রন রয়েছে আরও চলো আয়রনগুলো একটুখানি ঠিকঠাক আছে বাট কপার ওয়াপার না লাগে না এই দেখো ভাই কত লম্বা লম্বা চেন দিয়ে ইয়ে করা রয়েছে এগুলো টানা রয়েছে এখানে আরেকজন ছিল ক্রিপার তো আমি কী করবো এ আসবে আর একে ফাট ফাট ভাই আমাকে একটা ব্লক নিয়ে রাখতে হবে ঠিক আছে এটা যদি আমি ব্লক নিয়ে রাখি ভাই দেখলে এটা হচ্ছে কাজ এটা হচ্ছে কাজ ঠিক আছে এটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি ভাইল তো গাইস কেভ তো অনেক বড় বাট যেটা হচ্ছে আমার কাজ সেটা হচ্ছে আমাকে আপাতত এখানে সব জায়গায় টর্চ বসাতে বসাতে এই যে রেল লাইন আমি মেন নিতে এসেছি ভাই কারণ তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমাকে যদি এক্সপি ফার্ম বা কিছু বানাতে ওই স্পনার লেটস গো স্পনার আছে ভাই স্পনার আছে আর আমি টর্চ আবে পয়জন পয়জন আছে ভাই এদের এদের কাছে পয়জন আছে পয়জন ঠিক আছে এদের পয়জন আছে তো এদের সাথে মারপিট না করাই বেটার তারা এক মিনিট ভাই পয়জন নিয়ে এরা কী করছে এদের পয়জন আবে সালে পয়জন নিয়ে এসছে ভাই এরা এদের 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 পয়জন কোথা থেকে আসে হ্যাঁ মার আমাকে মার মার আমাকে মার মার মেরে ফেলা আমাকে পয়জন দিয়ে ভাই আমি মরলাম মনে হচ্ছে পয়জন 8 সেকেন্ড ভাই আমাকে কিছু তো একটা বানাতে হবে যেটার জন্য পয়জন না খাই আমি ঠিক আছে ধরো ভাই আগে আমাকে কী করতে হবে আগে তো এইচপি বাড়াই আমার হেলথ দেখো ভাই হার্ড করেতে হেলথ দেখো ভাই আমার মতো সাহসী লোক কেউ আছে এখানে না আমার মতো সাহসী এখানে কেউ নেই রেল পাটাক বাদে কাটবো আগে এখানে যাই হ্যাঁ তুই 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 আলাদা চলে আয় হ্যাঁ পয়জন লোকেদের সাথে তুই আয় গ্যাং বানিয়ে আসছে এরা চল এখান থেকে ভাগ চল এখান থেকে ধরো এক মিনিট ভাই এখান থেকে উপরে ওঠ ভাই এরা দেখো ওবে ভাগ এখান থেকে ভাই এরা দেওয়াল চড়তে পারে ভাই এরা এরা দেওয়াল চড়তে পারে ভাই দেওয়াল চড়তে পারে পেস কি টাং ভাই এরা দেওয়াল চড়তে পারে ভাই এরা সবাই মিলে আমাকে তাড়া করেছে স্কেলিটন আলাদা তোর পেছনে মারবো এমন ভাই একটা বোতে তো মরে যাচ্ছে তারা দাঁড়া একটা বোতে যখন মরে যাচ্ছে তখন ব্যাস পয়জন দিয়েছে পেছনে মেরে আমার আমি চললাম জলেতে ওপরে ক্রিপার আজ তো আমি শেষ আজ আমি শেষ ভাই বিশ্বাস করো আজ আমি শেষ ভাগো এখান থেকে ভাই ক্রিপার আলাদা জম্বি আলাদা হার্ট করেতে জীবন নষ্ট করে দিয়েছে ভাই আমার এরা হ্যাঁ আমি শেষ আমি হাফ হাফ দু হার্ট লেটস গো আমি শেষ আজকে মনে হচ্ছে ভাই আমি খুব কষ্টে বেঁচে আছি ঠিক আছে আমি খুব কষ্টে বেঁচে আছি বাট আমার সামনে আয়রন আছে সব আছে ভাই মাইন্ড শাফটে যাওয়ার এটা একটুখানি চাপ হয়ে গেছে বাট ঠিক আছে চলো আপাতত হেলথ রিভাইভ হোক ভাই আলু আলু জীবন নষ্ট করছে আমার ধরো এটাকে ফেলি আর এখান থেকে কার্ট নিয়ে নিই ঠিক আছে আমাকে মনে হয় কিছু আনতে হতো যেটা দিয়ে পয়জন কমসে কম বাঁচবে ভাই মানে পয়জন দিয়ে কমসে কম আমি বেঁচে থাকতে পারবো অ্যান্টি পয়জন কিছু একটা বানিয়ে আনতে হবে ভাই নয়তো এই যে ইয়েগুলো আছে মামাগুলো এরা পয়জন মারছে ভাই আমাকে জন্মে এসে মারছে ফালতু জিনিস না ধরো ওইখান থেকে রেডস্টোন নিয়ে নিই ফটাফট ভাই যা পাবো তাই নিয়ে নেবো কারণ আমার এখন আর দেখতে হবে না আমি ওই জায়গাটা আর যাচ্ছি না হার্ট কর তুই তুই তোর মতো জিনিসপত্র আয় না ভাই আমি সবকে দেখে নেবো ভাই এখান থেকে এর মতো কেউ এলে না আমি দেখে নেবো বাট বাকিরা যারা আসছে ভাই খুব ফালতু লোক ভাই এরা তারা গোল্ড ফোল রয়েছে এগুলো দরকার নেই ক্রিপার আছে ঠিক আছে ক্রিপার লাগবে না হেসকে টাং এসছে আবার 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 এসছে এদিকে ক্রিপার আলাদা এদিকে মামা আলাদা তোরা আমাকে কেন এ না ওই ডায়মন্ড শর্ট নিয়ে চলে এসছে ফালতু ভাই এরা কি এরা মানুষ না জম্বি কে জানে ভাই এরা ভাই এ আলাদাই লেভেলের আসছে ভাই এরা মানে বাচ্চা জম্বিগুলো যারা মানে বাচ্চাগুলো রয়েছে মানে বাচ্চা মামা ভাই জম্বি কি
বাচ্চা মামাগুলো এই মাকড়সাগুলো এদের কাছেই একমাত্র কি বলবো আমি ভাই, এরা এরা আমার জিন্দগি হারাম করে রেখেছে। বিশ্বাস করো আমাকে এই উপরে উঠতে হবে, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি। তুই আয়, হ্যাঁ তুই আয়, পয়জন মারবি না, ঠিক আছে? পয়জন মারবি না, পয়জন মারবি না, ঠিক আছে? পয়জন মারলে গেম বাজবো। হ্যাঁ একে একে নিয়ে আয়, একে নিয়ে আয়, নিয়ে আজা আজা। ভ্যাস কিরাম, তোরা একা একা তোর গেম যদি না বাজে, তুই শোট নিয়ে আমাকে ছুতে পারবি না রে। চল শোট দে, দিল না ভাই। তার আপাতত আমাকে ওই উপরে উঠতে হবে, তো আমি বুঝতে পেরে গেছি আমাকে কী করতে হবে। হ্যাঁ আমাকে এই জায়গা থেকে চুপচাপ উপরে উঠে পড়তে হবে। চলো চলো, উঠে পর উঠে পর উঠে পর। হ্যাঁ আমাকে ফেলে দে সালা, ফেলে দে আমাকে এখান থেকে। মার 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 এখান থেকে, মার এখান থেকে। পয়জন ওয়ালে পাগল গোটাকা ভাই, পয়জন মেরে এরা আমার দিমাগ খারাপ করছে। হ্যাঁ আমাকে মেরে ফেল, মেরে ফেল পয়জন দিয়ে। ধরো এক মিনিট, এক মিনিট, আমি এক কাজ করি, আমার কাছে অ্যারো নেই তাই জন্য আমি ইয়েটা মারতে পারছি না। আমি বুঝতে পেলাম এবার ভাই, এটা নিয়ে লাভ কী তাহলে? বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে ভাই, বাইরে কিছু একটা হচ্ছে। চল এখান থেকে মেরে দিয়েছি ভাই। এরা এক হিটে মরে যায়, বাট এরা খুব বাজে পয়জন দিয়ে দেয়। ঠিক আছে চলো, আপাতত আমি বুঝতে পেরেছি ভাই, এই জায়গাটাতে আমি 10 মিনিট ধরে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা ভ্যাস কিরাম, তুই মেরে দেখা। জম্বি তো দিমাগ খারাপ করে আলাদাই ভাই, ওই স্পনারে আমি যাচ্ছি না, ওই স্পনারে আমি আর যাচ্ছি না ভাই, ওই স্পনার। এখানে লাইটনিং কোথা থেকে পড়ছে ভাই? আমি লাইটনিং, স্যার লাইটনিং পড়ছে কোথা থেকে ভাই? আমি লাইটনিং দেখতে পাচ্ছি না। জম্বি জম্বি ভাই, আমি তো জম্বির সাথে ফাইট করতে করতে গেলাম। ধরো এক মিনিট ভাই, আমাকে মাইনশাফ্টের কাজটা তাড়াতাড়ি মেটাতে হবে ভাই। আমি যাই কোন দিকে আমি বুঝে পাচ্ছি না, রাস্তা কোন দিকে আছে? এখানে মাইনশাফ্ট তো একটা রয়েছে, বাট দেখতে অতটা ফালতু লাগছে ভাই, দেখতে অতটা ভালো লাগছে না। মানে প্রত্যেকটা জায়গায় সেমই লাগছে আমার হিসেব মতো। দাঁড়া এক মিনিট, এই স্কেলিটনের একটা তলায় রয়েছে। আমি এক কাজ করি, এখান থেকে চুপচাপ জাম্প করি, এখান থেকে নিয়ে চুপচাপ পালা ভাই, ভেতর দিকে চল চুপচাপ। আমাকে দেখতে দেখতে যেতে হবে, ঠিক আছে? এখানে কোথায় কী আছে দেখো, আরেকটা স্পনার ভাই, এরা দিমাগ খা। যা এখান থেকে হাট, তলায় ফেলে দিয়েছি তো ভাই। এখান থেকে আমি কোথায় যাচ্ছি দেখেছো? আমার জিগড়া দেখেছো ভাই? তোমরা বুঝতে পারছো আমার কতটা জিগড়া আছে? আর এক মিনিট ভাই, জিগড়া জিগড়া নিয়ে থাকতে হবে। আর এখানে জম্বি স্পনার আছে। আবে চলো চলো, জম্বি স্পনারে স্পনারে, লেটস গো লেটস গো স্পনার ভাই। আর কি লাগে, চল আজা। জম্বি স্পনার বন্ধ করে দিয়েছি, লেটস গো। শুধু ক্রিপার না আসে ভাই, ক্রিপার আসলে দিমাগ খারাপ হয়ে যাবে। আমি মাঝে মাঝে মাইকের সামনে ঢুকে যাচ্ছি, আমি বুঝতে পেরেছি। চলো লেটস গো, সিডি প্লেয়ার। আমি বলেছিলাম না আমি নেম ট্যাগ ফেম ট্যাগ সব খুঁজে রাখবো। চলো নেম ট্যাগ খুঁজে নিয়েছি, স্ট্রিং নিয়ে নে ভাই, স্ট্রিং লাগবে আমার, ঠিক আছে? এটা রেখে দে ভাই। চলো পাম্পকিন নিয়ে নিয়েছি, এখানে একটা স্পনার, এটাকে বন্ধ করে রেখেছি আপাতত। এটা খাই, আর সামনে কেউ আছে, লেটস গো, কেউ আসবি না এখান দিয়ে। এখান দিয়ে আছে পুরো একটা বড় জিনিস, চলো লেটস গো ভাই। এই জায়গাটা আমার আর লাগবে না, আমি ফালতু জায়গায় ঢুকে পড়েছি। বাট এখানে একটা স্পনার আছে তাই জন্য এটা থাক। আর আমি যদি এইগুলোকে মাইন করতে করতে যাই, চলো এগুলো আমার রেলগুলো আমার একটু লাগবে, বাট আমি রেল রাখার জায়গা নেই আমার কাছে। তোমার বুঝতে পারছো, এই দেখো রেল রাখার জায়গা নেই আমার কাছে। তোমার কিছু একটা রোটেন ফ্ল্যাশ নিয়ে কী করছি বে আমি? রোটেন ফ্ল্যাশ ফ্যাল। দেখো আমরা তুফানের জন্য নেম ট্যাগও পেয়ে গেছি, আর তার সাথে আমরা একটা সিডিও পেয়ে গেছি, আর তুফানের জন্য শ্যাডোলও পেয়ে গেছি ভাই। তুফান আমাদের আজকে চাক্কা দেখতে থাকবে, পুরো চাক্কা। এদিকে কিছু আছে ভাই, আমি বেশিক্ষণ থাকবো না এখানে, আমার জায়গাটা দেখেই ভয় লাগছে। জম্বি স্পনার আছে পাশে ভাই, জম্বি স্পনার আছে। ওকে লেটস গো। তারা এক মিনিট, এক কাজ করি, আয়রনগুলোকে তাড়াতাড়ি ফার্ম করি ভাই। আমার আয়রনের একটু কমতে আছে, ডায়মন্ডের ব্লক নিয়ে ঘুরছি, বাট আয়রন আমার কাছে কম আছে, ঠিক আছে? এখানে কেউ নেই ভাই, আমার তলায় আছে নাকি জম্বি? জম্বি স্পনার আমার তলায় আছে, ঠিক আছে? বাট চলো আপাতত এদিকটা যাওয়া যাক, এদিকে গিয়ে দেখি এখানে কি আছে। এখানে আর কিছু নেই, লেটস গো, এখানে কিছু নেই। চলো এখানে স্পনারই ছিল, এখান থেকে চুপচাপ উপর দিকে চল ভাই। খুব বাজে বিদ্যুৎ চমকাচ্ছে এখানে, কি হচ্ছে এটা? কি বিদ্যুৎ চমকাচ্ছে কেন তো? তারা এক মিনিট ভাই, তাড়াতাড়ি রেল লাইনগুলো নিয়ে নে, আমার রেল লাইন লাগবে, ঠিক আছে? আবে এরা তোরা ভোঁ ভোঁ করা বন্ধ করবি, একটা 64 স্ট্যাক হয়ে গেলেই হবে ভাই, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আর এই স্পাইডারগুলো ভাই, স্পাইডারগুলো দিমাগ খারাপ করছে আলাদাই লেভেলে। চলো হয়ে গেছে এখানে অনেকগুলো, তবে তোরা তলায় থাক। হ্যাঁ হ্যাঁ, তো তুই চল তলায় হাট ভাই, এর আলাদাই লেভেলের নেশা। তারা এখানে আমি অনেকটা ভেতরে চলে এসেছি, বাট এই জায়গাটা না কিছু থাকবে আশা করি তো থাকবে না ভাই। তারা এক মিনিট, ভেতরটা চেক তো করা যাক, এখানে কিছু আছে ভাই। আমি সেই বাইরেই চলে এলাম আবার ঘুরে ফিরে, 73 আমি কেন এদিকে ওদিক ঘুরছি ভাই? তারা এখানে রেল লাইনগুলো তো আছে কমসে কম, আমার একটা 46 হয়ে গেছে। তো এইগুলো না স্লো, বাট এগুলো দেখো আমার মোড় ব্যাকাতে বা ভিলেজারদের আনতে এক্সপি ফার্ম পর্যন্ত বা আয়রন ফার্ম পর্যন্ত তখন এগুলো কাজে লাগবে, তো তাই জন্য আমি এটাকে মেনলি ফার্ম করছি, ঠিক আছে? মাইনশাফ্ট আমি কোথায় থেকে এসেছিলাম ভাই, আমাকে কেউ বলবে? আবার তুই যা না কেন, তুই যা যা এখান থেকে ভাই। এই জায়গাটা ঠিক আছে, বাট আমি এসেছিলাম কোথা থেকে আমি ভুলে গেছি ভাই, মনে তো পড়েছে আমি এসেছিলাম কোথা থেকে, বাট আমাকে বাইরে যেতে হবে। তারপর উপরে গ্র্যাভেলও আছে, মানে একটা কাটলেই পুরো গ্র্যাভেল সমেত আমি তলায় চলে যাবো, বাট এটা ঝুলন তো ভাই জায়গাটা পুরোটা, তাই জন্য তো আরও ভয় লাগছে। ধরো এক মিনিট ভাই, এই জায়গাটা থেকে দুটো এরকম বানাই, আর আমি বেশি কাঠও আনিনি নিজের সাথে। এই দেখো আমি কোথায় চলে এসেছি
ভাই এন্ডারম্যানও রয়েছে, সব রয়েছে, এখানে মনে হয় ওয়ার্ডেন আছে, কারণ এরকম বিদ্যুৎ তো এই ভেতরে চমকাবার কথা নয়। উপরটা দেখছো ভাই, এইখানে আছে মেইন জিনিস। দাঁড়াও এক মিনিট, এই জায়গাটা একটা সিঁড়ি বানাই ফটাফট। আর এই জায়গাটা একটা সিঁড়ি আছে ফটাফট, এইখানটাতে ঢুকি আর এইখানটাতে একটা লাইট বসাবে। আমাকে এবার কেটে পড়তে হবে, আমি বুঝতে পারছি, আমার সিক্স সেন্স বলছে, নয়তো আমি হার্ডকোর সিরিজ আজকে শেষ করতে চলেছি এখানে। ভাই হার্ডকোর সিরিজ এখানে আজকে মোড়ে শেষ হয়ে যাবে, আমি এটুকু বুঝতে চলেছি। তাহলে 64টা হয়ে গেছে, কি ফেলবো ভাই একটা। ভাই সামনে এন্ডারম্যান দাঁড়িয়ে, সামনে ক্রিপার আছে, জম্বি আছে, তোর আলাদাই লেভেলের চলছে। এই আমাকে মেরে দেবে, ঠিক আছে আমি না চললাম এবার এখান থেকে। আমার মাইন্ড শার্প অনেকটা হয়ে গেছে, এখানে একটা এক্সপি ফার্ম দেখে নিয়েছি, মানে এক্সপি দেখে নিয়েছি, এখান থেকে ফার্ম বানানো যাবে আরামসে। চলো এবার এখান থেকে চুপচাপ কেটে পড়া যাক ভাই, কারণ এখানে বুঝতে পারছো তোমরা কি কেস চলছে। এখানে একটা টর্চ, লেটস গো, পালাও এখান থেকে ভাই, চুপচাপ পালাতে হবে। ওই দেখো ওটা হচ্ছে স্পাইডার ফার্ম, ঠিক আছে। তো ওখানে আমি ঢুকতে পারবো না চট করে, কারণ ওখানে যেতে গেলে আমাকে পয়জন মার খেতে হবে, পয়জনের। এই দেখো পেছনে আলাদাই লেভেলের এদের চলছে ভাই, এরা তো আলাদাই তুফান। চলো ভাই, দু হার্টে বেঁচেছি আমি খুব কষ্টে। এখান থেকে চুপচাপ উপর দিকে ওঠ, চল চল চল, উঠে পর উঠে পর ভাই, উঠে পর, এখানে ক্রিপার থাকে মাথার উপর, উঠে পর ভাই, উঠে পর, চল। ওই জায়গাটা দেখো ভাই, ওখানে বিদ্যুৎ চমকাচ্ছে, বাট এখানে ভেতরে বিদ্যুৎ চমকাচ্ছে কেন আমি বুঝে পাচ্ছি না ভাই। ছুটকো এসছে, ছুটকো এসছে, ভাগো ভাগো, ছুটকো এসছে। এরকম ছোটো প্যাকেট বাড়া ধামাকা। তারা এক মিনিট ভাই, একে একে মারার জন্য আমার কাছে আইডিয়া আছে। হ্যাঁ এনে মার, ছুঁয়ে দেখা এবার। ওকে বলিনি, ওই ওকে বলিনি, কাকে একটা ডেকে আনলো ভাই, ওই ওই ওকে ডেকে এনেছে যাতে এ উপরে উঠতে পারে ভাই, খুব ফালতু কেস। চলো ভাগ এখান থেকে, দুজনকেই মারবো এবার। এবার তোকে মারবো ভাই, তোর থেকে ভয় আছে, বাকিদের থেকে ভয় পাই না, বাট তোর থেকে ভয় লাগে ভাই। এই দেখো দেখো, এক ঠেকালোই সেই ঘুরে ফিরে এসে। বাট আমি নেবেছিলাম কোথা থেকে ভাই, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, আমার মনে হচ্ছে আমি এটা থেকে নেমেছিলাম। বাট এত বিদ্যুৎ চমকাচ্ছে কেন আমি বুঝে পাচ্ছি না ভাই, খুব বেশি বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে। বাট দাঁড়া আপাতত আমি উপরে উঠে পড়েছি, এবার রাস্তা আই থিঙ্ক এইখানে আছে, এইখান থেকে লেটস গো। ইয়েস এটাই আমার রাস্তা, ইয়েস স্কেলিটন ওখানে, ঠিক আছে তুই নিজের মতো করতে থাক ভাই। দাঁড়া এক মিনিট ভাই, ম্যাগমা ব্লকগুলোকে না মাইন্ড করে নিতে ভাই। এক তো ম্যাগমা ব্লকের জন্য আমি কোর্স ফেলে দিয়েছি ম্যাগমা ব্লকের জন্য ভাই। চলো বউ আছে ভাই, একটা একটা বউ আছে, চলো একটা বউ এখানে আর একটা বউ এখানে, চলো দুটো বউ ভাই হয়ে গেছে, কমসে কম কিছু তো আছে আমার কাছে। চলো আর একটা ম্যাগমা ব্লক, ম্যাগমা ব্লক ফেলা যাবে না, কোয়ার্টজ কোয়ার্টজ ফেলা যাবে না ভাই, কোয়ার্টজের জন্য এখানকার কিছু একটা ফেলে দিতে হবে, ফেলে দিয়েছি। এবার চলো এখান থেকে চুপচাপ বাড়ি, মানে বাড়ি কেটে যাওয়া যাক, কারণ এবার গিয়ে আমাকে ফিশ ফার্ম বানাতে হবে। আর চুপচাপ বাড়ি নিয়ে পৌঁছানো নিয়ে কথা ভাই, বাড়িতে নেম ট্যাগ দেবো, ঘোড়াকে সব কিছু দেবো ভাই, চলো ঘোড়া আমার জীবন ভাই। এবার বেরিয়ে পড় এখান থেকে চুপচাপ ভাই, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, লেটস গো, বাইরের দিকে বিদ্যুৎ চলে এসেছি, লেটস গো লেটস গো ভাই, লেটস গো লেটস গো, ফাইনালি চলে এসেছি ভাই। তুমি জানো না আমার কতটা টেনশন নেমে দেখো। চলো ভাই ফাইনালি আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এবার বাড়ি গিয়ে চুপচাপ কি করতে হবে আমাকে জানো তো, তুফান কেনা একটা কাজ করতে হবে, নেম ট্যাগ দিতে হবে। আর ওই যে আরেকটা কি জিনিস আছে, আবার তুই যা না এখান থেকে, বে যা এখান থেকে। আর তুফানকে নেম ট্যাগ দিতে হবে, আর একটা ওই স্যাডেল না কি বলে ওটাকে, স্যাডেল তো ওটা না, স্যাডেল তো দিয়ে দিয়েছি, ওটা আর্মার, হর্স আর্মার, ঠিক আছে ওই জিনিসটা দিতে হবে। এবার এখান থেকে চুপচাপ নামতে হবে ভাই তলায়। আর তারপর আমাদের ফিশ ফার্মও বানাতে হবে, ঠিক আছে ফিশ ফার্মও বানানো যাবে। চলো ভাই ফিশ ফার্ম বানাতে আমাদের খুব ইন্টারেস্টিং ব্যাপার, কারণ ওই ফার্মটা তুমি হয়তো দেখোনি কোথাও নিশ্চয়ই, আমি যেরকম ধরনের ফার্ম বানাবো, বাট অ্যাকচুয়ালি আমার ফার্ম কাজও করে না ঠিকভাবে, কারণ আমি জাস্ট টেস্টিংয়ে আছি, ঠিক আছে ওই জিনিসটা নিয়ে। কারণ এই জায়গাটা দেখছো এত বড় করে, তারপর গ্রাভেলও আমি রিপ্লেসমেন্ট দিচ্ছি ভাই, কী বলছো, অনেকগুলো গ্রাভেল লেগেছে আমার, এই সব গ্রাভেল কেটে কেটে আমি দিয়েছি ওখানে। আর বাই দি ওয়ে হ্যাঁ, আমার অক্সিজেন শেষ হতে চলেছে, উঠে পড়ো, চলো চলো উঠে পড়েছি, লেটস গো ভাই, চলে এসেছি। এবার সব থেকে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে তুফানকে ভাই, তুফানকে গিয়ে একটা স্যাডেল আর নেম ট্যাগ দেবো ভাই, নেম ট্যাগে তুফান লিখবো, ঠিক আছে এনভিলে গিয়ে নেম ট্যাগে তুফান করবো, তারপর ভাই তুফানকে দেবো ভাই। তুফান আমাদের সব থেকে ইন্টারেস্টিং জিনিস, চলো এনভিলে এখানে দিলাম, এখানে লিখবো নেম ট্যাগে তুফান, না ডবল এফ তুফান, চলো তুফান নাম দিয়ে দিয়েছি। এবার ভাই দেখো, এবার এবার তুমি দেখো ভাই, তুফান 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 ব্রো, লেটস গো তুফান। এই দেখো ভাই, এটা হচ্ছে আমাদের তুফান, লেটস গো, চলো নিয়ে পড়েছি। এবার শিফট রাইট ক্লিক আর এখানে দাও, এটা কোথায় গেল ও স্যাডেলটা, লেটস গো ভাই। এ দেখো এবার লাগছে না, এটা আমার ঘোড়া ভাই, দেখেছো লেটস গো। এই দেখো ভাই, এটা হচ্ছে এবার আমার ঘোড়া, লেটস গো। চলো এবার এখান থেকে নামো, তুফান রেডি হয়ে গেছে, বাস তুফানের জন্য একটা বাড়ি বানাবো আমরা, তোমরা চাপ নিও না, তুফানের জন্য একটা বাড়ি হবে, কারণ তোমরা অনেকে কমেন্ট করেছো যে তুফানের জন্য একটা বাড়ি করো ভাই, তুফানের জন্য বাড়ি এক্ষুনি করে দেবো। দাঁড়াও এক মিনিট, আমার লাগবে বেড়া অনেকগুলো, ঠিক আছে তুফানের জন্য এখানে বাড়ি হয়ে যাবে, লেটস গো। হয়ে গেছে ভাই তুফানের বাড়ি, চাপ নিও না, তুফানের বাড়ি রেডি, মানে আপাতত মাথা ঢাকার জন্য বৃষ্টিতে যাতে না থাকে তার জন্য বাড়ি রেডি। দাঁড়া চলো হয়ে গেছে ভাই, তুফানের মাথা ঢাকার জন্য বাড়ি রেডি, তুফান এর ভেতরে থাকবি রে, অন্য কোথাও যাবি না। চলো এখান থেকে চুপচাপ এই কাঠগুলো কেটে নি, কারণ আমার কাছে কাঠ এমনিও শর্টেজ, দুটো কাঠ এখানে। এরকম হয়ে গেছে তুফান, তুফানের বাড়ি একটা ছোটোখাটো রেডি, মানে মাথা ঢাকার জন্য আপাতত, চাপ নিও না, এর জন্য বড় বাড়ি বানাবো ভাই, তুফানের জন্য আলাদাই বাড়ি হবে। তোমরা কি ভাবছো? হ্যাঁ দেখো তুফানের ছোটোখাটো একটা বাড়ি বানিয়ে দিয়েছি, বাট এবার আমাকে কি করতে হবে, এই জিনিসপত্রগুলো এখানে রাখি, যা যা ফালতু জিনিস আছে, রেল লাইন ট্র্যাক পাটারি ফাটারি যা আছে সব রেখে দাও, শুধু ম্যাগমা ব্লক নাও আর শবেল নাও, ঠিক আছে এগুলো রেখে দাও, বাট বউ দরকার আছে ভাই। চলো শবেল নিয়ে নিয়েছি, এবার যেটা আমার কাজ সেটা হচ্ছে আমাকে নিতে হবে হচ্ছে ওখান থেকে অনেকগুলো ম্যাগমা ব্লক,
আর তারপর ম্যাগমা ব্লক বসে দেবে ভাই। ম্যাগমা ব্লক আমি পাঁচখানা ওখানে রেখে আসলাম ভাই, পাঁচখানাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের যদিও একটা বা ডেডটা মানে ডেডটা কি দুটো, হ্যাঁ দুটো স্ট্যাক লাগবে ম্যাগমা ব্লক জায়গাটা ফিল করতে, বাট আমি এটা খুব জায়েন্ট জায়গা করবো। মানে তুমি একবার ঢুকলে ওখান থেকে 64 মাছ নিয়ে তো বেরোবে, বাট সকাল হয়ে গেছে ভাই, দেখো লেটস গো ভাই, সকাল হয়ে গেছে। এর জন্য তোমাদের লাইক করে দিতে হবে ভাই, আমি জানি না আমি ভুলভাল জিনিসের জন্যই লাইক চাই। চলো আপাতত খাবার এখানে রাখি আর ম্যাগমা ব্লক এখানে, ম্যাগমা ব্লক লেটস গো। এবার দেখো ভাই, এবার জাস্ট আমাদের কি করতে হবে, আমাদেরকে দুটো তিনটে জাস্ট জায়গা বুঝে ওখান থেকে কাট মারতে হবে। তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভাই, আমি আসলে বোঝাতে পারছি না ব্যাপারটা কি করতে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে তো এখানে আমাদের ত্রিকোণ ত্রিকোণ করে কাটতে হবে, যেমন এখানে একটা, তো এইখানে একটা, এখানে একটা, এরমভাবে এখানে দিতে হবে ম্যাগমা ব্লক। তবে এখানে কি হবে, জল টানবে, এই দেখো এখানে জল টানবে, আর এখানে আমরা অক্সিজেনও পাবো। আমি বুঝে পাচ্ছি না একটা জিনিস, যেখানে জল টানছে না কেন, আমার মনে হয় গ্যাপটা আমি কম করে দিয়েছি। জাস্ট দাঁড়াও এক মিনিট, ওই জায়গাটা দেখে আসি একবার, মানে এই যে ভিলেজের তলাটা আছে ওইখানটা একবার দেখে আসি, ওই জায়গাটাতে না সেম করা আছে, জাস্ট ব্লক কম আছে না, ঠিক আছে ভাই। এখানে দেখো যেমন এখানে গেলে টেনে নেয়, এই দেখো এই ম্যাগমা ব্লকগুলো, এগুলো যেমন টানছে, এখানে আমার কি করতে হবে, আমাকে যদি আমি এগুলো মাইন করি ফটাফট, এগুলো নিয়ে যাই, দাঁড়াও এক মিনিট ভাই, এই ম্যাগমা ব্লকগুলো নিলেও হয়। এই দেখো এখানে যেমন অক্সিজেন নেওয়া যায়, এই যো এখানে অক্সিজেন তুমি নিতে পারবে, ঠিক আছে। আর নর্মাল ওই ম্যাগমা ব্লকগুলোতে অক্সিজেন নেওয়া যাচ্ছে না কেন, চলো ভাই বেরিয়ে পড়েছি এবার উপরে। বাট ওইখানে হচ্ছে না কেন কেসটা, আমাকে কেউ বলবে এইখানে হচ্ছে না কেন জিনিসটা? আমার মনে হয় ইয়েটা জায়গাটা কম পড়ে গেছে নাকি, না বেশি হয়ে গেছে জল ওখানে, সেই হিসেবে টানতে পারছে না। যদি কম জলেতে হয় তাহলে ঠিক আছে, এখানে জল দিয়ে টানছে না ভাই, বুড়বুড়ি হালকা ফুলকা আসছে। ফাইনালি আমি পুরো আমার ফিশ ফার্মটাকে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে ওই ফিশ ফার্মটা যেখানে তুমি ফিশ দেখতে পাচ্ছ অলরেডি, যেগুলো হয়ে গেছে। কারণ এখানে দেখো তুমি যেই নামবে তোমাকে তলায় টেনে নেবে, তার সাথে সাথে তুমি তলায় ড্যামেজও খাবে, যেগুলো ফিশের সাথে হবে, আমার সাথে না ভাই। আমি যেই শিফট মারবো, এই দেখো এই শিফট মেরে মেরে গেলে আমি এখানে আনলিমিটেড ফিশ পেতে থাকবো, মানে যেদিক যেদিক থেকে ফিশ আসবে সব এসে ভাই এখানে দম দমে আটকে মানে পুড়ে পুড়ে মরে যাবে আর কি, বাট রোস্ট হবে না, ঠিক আছে। তোমরা আবার ভেবো না রোস্ট হবে, বাট দাঁড়াও আপাতত এখানে নেবে, যদি আমি একটা স্ট্যাক পুরো মানে পুরো 64 একটা ফিশ তুলতে পারি তাহলে হয়ে যাবে ভাই ফুল কেস। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ম্যাগমা আমাদের লেগেছে কাজে, কারণ এখানে দেখো আমরা ভাই অনেক মাছ পাচ্ছি, কারণ আমার ভাই খাবারের টেনশন তো পুরো মিটে গেল। আর ম্যাগমা ব্লক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ম্যাগমা ব্লক আমার ইউজ হয়েছে, বাকি এই জায়গাটা থেকে ওটাটা একটু টাফ ব্যাপার, তাই জন্য এরমভাবে আরে উঠে যা ভাই, আরে উঠে যা ভাই, উঠে যা উঠে যা উঠে যা ভাই, উঠতেই আমি নিজেই পাচ্ছি না, কীভাবে উঠবো আমি, উঠে যা চল চল বেরিয়ে গেছি ভাই। একবার যে ঢুকে পড়বে তার তো অবস্থা খারাপ, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো জায়গাটা কি অবস্থা। দেখো আমি যদি এখান থেকে, আরে তোরা এখানে কি করছিস, পার্টি করছিস না, জায়গা থেকে এই দেখো ভাই এখানে অনেক মাছ আছে। আরে আমি কি করছি ভাই, মাছ তুলছি না কেন, দেখো ভাই আমি শুধু যেতে না যেতে এখানে মাছ চলে আসছে, এই দেখো ভাই প্রত্যেক জায়গায় মাছগুলো মরে মরে পড়ছে, আর আমাকে নিতে হলো ভাই, মাছ নিয়ে নিয়েছি, যত মাছ আছে না সব নিয়ে নিয়েছি, আমার কাছে 64 তো অলরেডি হয়ে গেছে আই থিঙ্ক। বাট এখান থেকে বেরোবার রাস্তা ভাই সব থেকে ডিফিকাল্ট ভাই, এখান থেকে চুপচাপ উপরের দিকে তাকিয়ে আমাকে বেরোতে হবে, তবে আমি একমাত্র এখানে সার্ভাইভ করতে পারবো। দেখি আমাদের কটা মাছ হয়েছে, এই দেখো ভাই ট্রপিক্যাল ফিশ হয়েছে 64, দুটো স্ট্যাক মানে একটা স্ট্যাক 64 একটা 16, ঠিক আছে। আজকে ভিডিওটা আমি এতটাই রাখছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের একটা মাইনক্রাফটের ভিডিওতে। See you again in the next gameplay.